এদিন সকাল থেকেই হাবড়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে গিয়ে ভোটের প্রচারের ফাঁকে জনসংযোগের পাশাপাশি এলাকার মানুষকে সম্প্রীতির বার্তা দিলেন হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি এলাকার উন্নয়নটিকে মূল হাতিয়ার করে ভোটের প্রচারের কাজ সারছেন তিনি। ভোটের প্রচারে বের হয়ে মূল অস্ত্র তিনি এলাকার উন্নয়নটাকেই ব্যবহার করেছেন। জনসংযোগ বের হয়ে কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ সরকারি নানা প্রকল্পের পাশাপাশি এলাকার উন্নয়নটাকেই প্রচারের আলোয় আনেন তিনি। তবে এলাকার সামগ্রিক উন্নয়নের নিরিখে তিনি বিজয়ী হবেন, এই ব্যাপারেও আশাবাদী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, আমার মূল উদ্দেশ্য স্বপ্নের হাবড়া তৈরি করব। আমি প্রত্যেককে আমার অন্তস্থল থেকে অভিনন্দন জানাই যে রাস্তাটা দাঁড়িয়ে আছে, রাস্তাটা কিন্তু কাজ এখন আরম্ভ হয়েছে, কাজ চলছে। আরো দু তিনটি গলি রাস্তা আমার ইমিডিয়েটলি কাজ শুরু হয়ে যাবে, কোনো জায়গায় বাকি থাকবে না। আর একটা বছর বাদে আপনাদের আর কোনো জলকষ্ট থাকবে না। নয়টির গঙ্গা থেকে পরিশুদ্ধ পানীয় জল কিন্তু হাবড়ায় আসছে। এরপরে হাবড়ায় সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেম করছি, সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেম হবে হাবড়াতে। সুতরাং এ সমস্ত কাজ করতে গেলে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা ও মায়েদের প্রত্যেককে 500 টাকা করে মাসে দেবে বছরে 6,000। আর যে মা তপশিলি জাতি উপজাতি সে 1,000 টাকা করে বছরে 12,000। এ মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প। আমি আপনাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন জানাবো। এসব করতে গেলে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা মাথায় রাখবেন। 4 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জিততে হবে আমাদের, 4 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জিততে হবে। যে ওয়ার্ডটা আমাদের একদম নিজস্ব ওয়ার্ড জেনে রেখে দেবেন। এখানে যে কটা রাস্তা বাকি রয়েছে আমি দায়িত্ব নিয়ে কথা বলে গেলাম, সমস্ত রাস্তাগুলোর কাজ আমি কমপ্লিট করে দেবো। আমার সাথে পৌর প্রশাসকও রয়েছেন, আমার সাথে আমার এই টাউনের সভাপতি সীতাংশু দাস রয়েছেন, এখানকার অবজারভার তারেক রয়ে, রিঙ্কু রয়ে রয়েছেন, আমার এই বলরাম পাল সহ তলায় রয়েছেন, আমাদের নেতৃবৃন্দ প্রত্যেকে রয়েছে, অভিজিৎ সহ যারা রয়েছেন। আমি প্রত্যেকে বলব আর 12-22 তারিখে নির্বাচন, এটা মনে রাখবেন। সকাল 7:30 আরম্ভ হবে, সন্ধ্যে 6:30। আমার কিন্তু 2 নম্বর, আমার আপনারা বোতাম টিপবেন কিন্তু 2 নম্বরে বোতাম টিপবেন, আমি কাগজ পাঠাবো। 2 নম্বরে কিন্তু সিরিয়াল হলো তৃণমূল কংগ্রেসের সিরিয়াল, 2 নম্বরে দিয়ে এমন ভোট দেবেন, এমন বোতাম টিপে দেবেন যে যেন নির্বাচনে বিজেপি আর কোনোদিন এখানে প্রতিদ্বন্দ্বিতা না করতে আসে। এদিন তাকে ঘিরে মানুষের উৎসাহ ছিল দেখার মতন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।